আমি জে ই দু হাজার তেইশের এর ম্যাথামেটিক্সের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এক নম্বর প্রশ্ন যে এই স্বাধীন চলুরাশি এক্সের বদলে জেডিকল টু লগ এই প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান ডি দুই নম্বর প্রশ্ন কী বলেছে অপেক্ষক ওয়াই ইকল টু ইটিক কে এক্স এই প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান সি তিন নম্বর প্রশ্ন পি রুট টু রুট থ্রি বিন্দুকামি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ চার নম্বর প্রশ্ন মনে করে এফ 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 অফ এক্স ইকুয়াল টু এই প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান সি পাঁচ নম্বর প্রশ্ন ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি ছয় নম্বর প্রশ্ন আলফা ভেক্টর বিটা ভ্যাক্টর এবং গামা ভেক্টর এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি সাত নম্বর প্রশ্ন এও বি দুটি স্থিরবিন্দু এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ আট নম্বর প্রশ্ন পরাবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ নয় নম্বর প্রশ্ন এন সংখ্যক পদ এ ওয়ান এ টু এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি দশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সমান্তর প্রগতি থাকলে এক্সের মান হবে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি দশ এগারো নম্বর প্রশ্ন বাস্তব অক্ষে এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ বারো নম্বর প্রশ্ন ঘড়ির কাটার বিপরীত দিকে নিরিখে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি তেরো নম্বর প্রশ্ন এন সংখ্যক ব্যক্তির মধ্যে কমপক্ষে একজন এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি চোদ্দ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ স্কোয়ার এই কল জিরো এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি পনেরো নম্বর প্রশ্ন ভার্টিক্যাল শব্দের এ প্রশ্নের অ্যান্সার হবে ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে মনে করে এ ও দুটি লম্বোমেট্রিক এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ সতেরো নম্বর প্রশ্ন মনে করে সকল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি আঠেরো নম্বর প্রশ্ন এ একটি এন সদস্য বিশিষ্ট সেট এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি উনিশ নম্বর প্রশ্ন মনে করো আলফা ক্রমা বিটার সমীকরণে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ কুড়ি নম্বর প্রশ্ন মনে করে এ ইকুয়াল টু একটা এক ম্যাট্রিক্স দেওয়া আছে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ একুশ নম্বর প্রশ্ন ম্যাট্রিক্স এম আর ইকুয়াল টু অপশান সি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই প্রশ্নের অ্যান্সার হবে সি তারপরে বাইশ নম্বর প্রশ্ন বলেছে দেখো মনে করো এ বি পরস্পর নির্ভরশীল নয় এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ তেইশ নম্বর প্রশ্ন মনে করো এ বি সি সেট এক্স এক্সের উপসেট এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি চব্বিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের কী বলেছে মনে করো এক্স একটি ওষু সেট এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি হবে অ্যান্সার ঠিক আছে তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কী বলেছে আর স্কোয়ার কস স্কোয়ার থ্রিটা মাইনাস এ টু ইকোয়াল টু টু সূচিত করে অপশান ডি স্বরলেখা যুগল তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন দুটি তালহীন ছক্কা গড়িয়ে দেওয়া হলো এই প্রশ্নের অ্যান্সার হবে এ তারপরে সাতাশ নম্বর প্রশ্ন কী বলেছে যদি ওয়ান বাই সিক্স সাইন থিটা কস থ্রিটা টেন থিটা সমান্তর প্রকৃতি থাকে তবে থিটার এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি আঠাশ নম্বর প্রশ্ন এক্স প্লাস টু ওয়াই মাইনাস নাইনে করলে জিরো এই প্রশ্নের অ্যান্সার হবে যেটা সেটা হচ্ছে অপশান ডি উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে এক্স ওয়াই তোলে এ একটা বিন্দু জিরো কমা ফোর বি টু টি কমা জিরো এই প্রশ্নের অ্যান্সার যেটা হবে সেটা অপশান বি ত্রিশ নম্বর প্রশ্ন যদি ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস সি প্লাস টুয়েলভ বি প্রশ্নের হবে অপশন এ একত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে উপবিত্ত এক্স স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোল টু ওয়ান এই প্রশ্নের হবে অপশন বি টু এ বি বত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছেন এবিসি একটি সন্ধীভৌক্তি বোধ এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি ফাইভ বাই রুট টু একক তেত্রিশ নম্বর প্রশ্ন মনে করে একটি অধিবিত্ত এক্স স্কোয়ার ইকোয়াল টু এ টু ওয়াই এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি চৌত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছেন তল একটা বলে দিয়েছে এই প্রশ্নের অ্যান্সারটা ঠিক আছে একটা কি ম মডুলসকে এর মান বের করতে হবে সেটা বলছে সিক্স সি হবে ঠিক আছে তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মনে করো এ একটি বিন্দু আছে বি একটি বিন্দু আছে এই প্রশ্নে যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশান বি 36 নম্বর প্রশ্ন দেখো উপবৃত্ত x2 স্কোয়ার y2 এ প্লাস এই প্রশ্নে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান বি 37 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা হবে যে লগ এন বলতে বোঝো সেটা হচ্ছে এটা অপশান ডি তারপরে আটত্রিশ নম্বর প্রশ্ন এক্স অক্ষ এই একটা সমীকরণ বলে দিচ্ছে অবিলম্বের মতো কোন হবে সেটা হচ্ছে অপশান এ কস ইনভার্স টু বাই থ্রি উনচল্লিশ নম্বর প্রশ্ন কী বলেছে মনে করো এফ এক্স ইকুয়াল টু এ প্রশ্নে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান সি চল্লিশ নম্বর প্রশ্ন মনে করো এই প্রশ্নে যে সঙ্গত আছে সেটা তাহলে অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান এ অ্যাভডেশ ওয়ান এর অস্তিত্ব নেই একচল্লিশ নম্বর প্রশ্ন যে সীমা হলো এই মূল সংখ্যার সীমা এই প্রশ্নে যে অ্যান্সারটা হবে অপশান বি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো মনে করো কস ইনভার্স ওয়াইভাই বি টু এই প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে মনে করো এই প্রশ্নে যে অ্যান্সারটা হচ্ছে এই প্রশ্নে সেটা হচ্ছে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বলেছে কী বলছে এফ এক্স একটি অবকলনযোগ্য অপেক্ষক এই প্রশ্নে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান সি

কে এর মান বের করতে বলেছে এটাই করলে এটা ইনটিগ্রেশন এটা হলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার টুয়েলভ তারপরে আটত্রিশ নম্বর কী বলেছে ইফ ওয়াই এই এই পার্টটা বলে দিয়েছে তাহলে অ্যান্সারটা হবে বি ইকোয়াল টু বি অপশান বি মাইনাস নম্বর প্রশ্ন দেখো কী বলেছে জিরো টু এটা বলে দিয়েছে মান তাহলে হবে অপশান এ ফাইভ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে এই প্রশ্ন বলে দিয়েছে তার এই অ্যান্সারটা হচ্ছে অপশান বি গুণোত্তর প্রকৃতি থাকবে ঠিক আছে এই প্রশ্নের হবে গুণত্ব প্রকৃতি থাকবে তারপরে একান্ন প্রশ্ন দেখো একান্ন কি বলেছেন এক্স এ পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই টু টু বাই থ্রি এটা হলে এই প্রশ্নের অ্যান্সার হবে যেটা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক অপশান সি বারো নম্বর প্রশ্ন কি বলেছে এটা এটা যদি ওয়াই এটা হয় তাহলে বক্র সমূহে দৈর্ঘ্য গড় হবে অপশান এ হবে টু বাই পাই তারপরে ত্রিপন নম্বর প্রশ্ন দেখো কি বলেছেন এফ ও এক্স ইকাল সাইন এক্স প্লাস যেটা হবে সি নম্বর প্রশ্ন দেখো কি বলেছে ঘন একক আয়তন প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা অপশান সি পাওয়ার ফোর প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মনে করো এটা অ্যান্সার হবে অপশান বি এন ছাপান্ন নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এ বিসি ধনাত্মক বাস্তুসংখ্যা হলে এই প্রশ্নের आंसर হবে অপশান সি সাত নম্বর প্রশ্ন দেখো অধীপিত ওয়াই স্কোয়ার ইকোল টু টুয়েলভ এক্স এর না বি থেকে একটি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি ওয়াই ইকোয়াল টু আঠেরো আটান্ন যেই এই প্রশ্নের অ্যান্সার হবে ম্যাট্রিক্স যে দেওয়া আছে সেটা হচ্ছে অপশান এ এক্স ইকোয়াল টু ওয়ান আর ওয়াই ইকোয়াল টু ওয়ান হবে উন ষাট নম্বর প্রশ্ন দেখো কি বলেছে স্বাভাবিক সংখ্যা সেট নেচারাল এর সম্পর্ক যেটা বলেছে সেটা অপশান এ হবে ঠিক আছে এ সাবসেট যেটা দিয়ে আছে এটা অপশান এ ষাট নম্বর প্রশ্ন দেখো বক্ররেখা বক্ররেখা পরিবার ওয়াইকোল টু ইতিবার এ সাইন এক্স এই প্রশ্নের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান সি একষট্টি নম্বর প্রশ্ন দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই ওয়ান সিদ্ধ করে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি নম্বর প্রশ্ন দেখো এই যে লিমিট দিয়েছে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি থ্রি বাই বা তিন বাই দশ তেত্রিশ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন দেখো কী বলেছে অন্তরালে অপেক্ষক হলো এই অপেক্ষটি যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি অসিপ সংখ্যক বার চিহ্ন পরিবর্তন করে বা চেন সায়েন্স মেনি টাইমস চৌষট্টি নম্বর প্রশ্ন কী বলেছে দেখো এ একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে এর মান বের করতে বলেছে সেটা হবে অপশান ডি জিরো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন অ্যাক্সিকল্ডো টু থেকেটা এই প্রশ্নের যে অ্যান্সারটা হবে ওটা অপশান সি মাইনাস কে স্কোয়ার ছেষট্টি নম্বর প্রশ্ন দেখো একটি তালায় একটি অক্ষর তালায় এই প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা অপশান এও হবে আবার সিও হবে এটা আমরা ক্যাটাগরি থ্রিতে চলে এসেছি সাতষট্টি নম্বর প্রশ্ন কী বলেছে দেখো জেড ওয়ান জেড টু দুটি জটিল রাশি কমপ্লেক্স নাম্বার যে অঙ্ক আছে এটার অ্যান্সার যেটা হবে সেটা সেটা হচ্ছে একটা শূন্য হতে পারে আর একটা হচ্ছে পুরোপুরি কাল্পনিক হতে পিওরলি ইমাজিনারি হতে পারে তারপর আটষট্টি নম্বর প্রশ্ন দেখো কী বলেছে আয়তক্ষেত্র এবিসিডি একটি বাহু ওয়াই কোলো টু এস এই প্রশ্নে যেটা অ্যান্সার হবে অপশান এ আর অপশান সি ওন সত্তর নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেট এতে আরও এই প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান সি সত্তর নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নে যে অ্যান্সারটা হচ্ছে এই প্রশ্নে যেটা অ্যান্সার হচ্ছে উপবৈত্যটির পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর সেটা হবে অপশান এ এবং সি একাত্তর নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস আর ট্রু এই প্রশ্নে যে অ্যান্সারটা আছে সেটা অপশান বি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান বি এবার বাহাত্তর নম্বর প্রশ্ন যেটা আছে এফ হবে এক্সিক টু এক্সিক এম এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি এবং অপশান এ অপশান এ এবং সি হবে ঠিক আছে এবার তিয়াত্তর নম্বর প্রশ্ন যেটা আছে মনে করো এফ ও এক্স ইকুয়াল টু এই প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার চুয়াত্তর নম্বর প্রশ্ন দেখো ইন্টিগ্রেশন দিয়েছে তাহলে এটা ইন্ডিকেশান মান হবে সেটা হচ্ছে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার পঁচাত্তর নম্বর প্রশ্ন স্থাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বেলুন এই প্রশ্নের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বি ঠিক আছে অর্থাৎ এইচ ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড টুয়েলভ পয়েন্ট ফাইভ ফিট এটাই ছিল আমাদের লাস্ট পয়েন্ট প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো